ডাক্তার বলছে, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো না। দুঃখের সাথে বলতে যাচ্ছি যে আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো, হয় মা অথবা সন্তান। এখন আপনি বলুন কাকে চান। ডাক্তারের কথা শুনে আমি পুরো পাগলের মতো হয়ে গেলাম। কি বলবো আমি ভেবে পাচ্ছি না, কারণ আমি আমার পাগলিটাকে ছাড়া থাকতে পারবো না। আবার আমার বাচ্চা কি বলছে এসব ডাক্তার? আমি ডাক্তারের হাত ধরে বলছিলাম, ডাক্তার আমি দুজনকেই চাই, যত টাকা লাগে আমি দিব, দরকার হয় আমার ঘর বাড়ি জায়গা জমি এমনকি আমার দুটো কিডনি আমি সব কিছু বিক্রি করে দিব, ডাক্তার সব কিছু বিক্রি করে দিব, প্লিজ আমার দুজনকেই চাই, প্লিজ। তখন ডাক্তার বলছে, আচ্ছা আপনি ভেঙে পড়বেন না, আমরা দেখছি, আল্লাহকে ডাকুন। ডাক্তার আবার ডেলিভারি রুমে ঢুকলেন। বাইরে আমি আমার জানা সবগুলো দোয়া আমি পড়ছিলাম আর মনে মনে আল্লাহর কাছে প্রচুর প্রার্থনা করছিলাম। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলেন। আমি উঠে দাঁড়িয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার আমার জানটার এখন কী অবস্থা আর আমার সন্তান কেমন আছে? আমি কি একটু আমার জানটার সাথে দেখা করতে পারি? কেবল এক নজর, কেবল এক নজর আমার সন্তানকে একটু দেখতে পারি? ডাক্তার নীরব, দু চোখে 2 ফোঁটা বেদনার জল নিয়ে বলতে লাগলো, আপনার স্ত্রী কন্যা সন্তান হয়েছে, কিন্তু কিন্তু কি ডাক্তার কি? আমরা খুব দুঃখিত, আমরা মা মেয়ে কাউকেই বাঁচাতে পারলাম না। ডাক্তারের মুখে কথাটা শোনার পর আমার কেন জানি মনে হলো আকাশ তার নিজের জায়গায় নেই, মাটিও আমার পায়ের নিচ থেকে সরে গেছে, চারিদিকে অন্ধকার হতে শুরু করলো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো। শেষবারের মতো একটা নাও নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে আসার পর বাবা মাকে পাশে পেলাম, সবাই কাঁদছিল তখন, আর একটা অন্ধকার ঘরে আমার নিষ্পাপ মেয়ে আর আমার জানটাকে রাখা আছে। আমি আমার জানটার কাছে গিয়ে দেখি ছোট্ট সাদা চাদর দিয়ে তাকে ঢেকে রেখেছে, পাশে আমার নিষ্পাপ সন্তানটাও। চাদরটা সরালাম, আমার জানটা মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে আছে। আমার মেয়েটা দেখতে খুব সুন্দর, একেবারে মায়ের মতো। আস্তে করে ডাক দিলাম, জান জান ওঠো আমি এসে গেছি। কিরে কিরে মেয়ে, তুই আমাকে ভুলে গেলি নাকি? এই ওঠ না ওঠ না, সোনা একটু কথা বল আমার সাথে, দেখ না এই যে আমি এসেছি, আমি কিন্তু কেঁদে ফেলবো এখন, ওঠ বলছি। আচ্ছা তুই উঠলি না, এখন থেকে আমি রোজ বাড়িতে অনেক দেরি করে ফেলবো, তখন বুঝবি কেমন লাগে। আমাকে দেখে আমার মা হাউমাউ করে কেঁদে উঠল, বাবারে বৌমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, ও আর কোনোদিনও আসবে না মা। এটা কি করে হয় মা? আমার জান ছাড়া আমি বাঁচতে পারবো নাকি? পাগলিটা প্রমিস করেছিল আমাকে ছেড়ে কোথাও কোনো দিন যাবে না, কোনো দিনও যাবে না। দেখো দেখো ও এখনই উঠে পড়বে, উঠেই আমাকে বলবে, তুই এতক্ষণ কই ছিলি? তুই জানিস না আমার অন্ধকারে একা একা অনেক ভয় লাগে। আমি আমি আবার ডাকলাম, কিন্তু কিন্তু আমার জানটা আজ কোনো শব্দ করছে না, কোনো কিছুতেই উঠছে না। একটাবার আমাকে দেখলো না, একটাবার আমার সাথে কথাও বললো না, বলবে কি করে? আমার জানটা যে আজ সত্যি তার প্রমিস ভেঙে অনেক দূরে চলে গেছে আমাকে ছেড়ে, যেখান থেকে পৃথিবীর আর কেউ কোনোদিন ফিরে আসে না। আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমি আজ থেকে আমি একা, আমি বড়ই একা হয়ে গেলাম। আমার জানটা আমাকে ছেড়ে চলে গেছে বহু দূরে। কাঁদতে কাঁদতে আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে নিজেকে বাড়িতে আবিষ্কার করলাম। আমার মেয়ে আর আমার জানটাকে সবাই গোসল করাচ্ছে, এটাই শেষ গোসল। এইদিকে সবাই আমাকে বোঝাচ্ছিল বাস্তবতা বড়ই নিষ্ঠুর, বড়ই পাষাণ, কেঁদে আর কী হবে, নিজেকে একটু শক্ত করো, কারণ বেঁচে থাকতে হবে। যে আমি নিজেকে কি করে শক্ত করব? নিজেকে শক্ত করার কোনো কিছু জানা নেই তো আমার। জীবনে শেষবারের মতো একবার দু চোখ ভরে দুজনকে দেখলাম, কথা বলার শক্তি
অনেক আগেই হারিয়ে ফেলেছি। কোনো কিছু বলার শক্তি নেই আমার, আছে শুধু চোখের ক্ষীণ দৃষ্টি। সন্ধ্যা হয়ে গেল, মা আমাকে পাশাপাশি কবর দিলাম আমার বাড়ির আম বাগানে। স্বার্থপরের মতো আমার ভীত বউটাকে আমি একাকী অন্ধকার ঘরে রেখে চলে আসলাম। ওকে ছেড়ে আসতে আমার মন চাইছিল না, মন চাইছিল ওদের সাথেই থেকে যাই। সবাই আমাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসলো। অনেক রাত হয়ে গেছে, গতকাল রাতেই আমার পাশে আমার জানটা ছিল। কালকে কেন জানি আমাকে একটু বেশি আদর করেছিল, সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। কিন্তু আজ আমার পাশে আমার পাগলিটা নেই, আজ আমি বড় একা। চোখে ঘুম নামার কোনো অস্তিত্বই আমার নেই। লাইটটা অন করলাম, সারা ঘর জুড়ে জড়িয়ে আছে পাগলিটার স্মৃতি। যেদিকেই তাকাচ্ছি কেবল ওকেই দেখতে পাচ্ছি। এই সেই আয়না যে আয়নার সামনে পাগলিটা শাস্ত আর আমি ওকে জ্বালিয়ে মারতাম। মাথা আছড়ানোর সময় কতবার যে চুল এলোমেলো করে দিয়েছি, কিন্তু আজ থেকে পাগলিটাকে আর জ্বালাতে পারবো না কোনো দিন। শত ইচ্ছে করলেও তাকে আর দেখতে পাবো না, তাকে আর ছুতে পাবো না কিছুতেই। হাজার ইচ্ছা করলেও তাকে বুকে জড়িয়ে একটু আদর করতে পারবো না। আমার সব কিছু এলোমেলো করে দিয়ে স্বার্থপরের মতো একা একা চলে গেল আমাকে ছেড়ে। আজ সারা রাত বাইরে থাকলেও কেউ আমাকে কিচ্ছু বলবে না, কেউ বলবে না কুত্তা বান্দর এখন কোথায় ছিলি। সারাদিন না খেয়ে থাকলেও কেউ এসে বলবে না যে খেয়েছিস কেন খাস নাই, কেউ আমার সাথে একটুও ঝগড়া করবে না। মনে মনে আল্লাহকে বলছিলাম, নিজেকে আমি এখন কি দিয়ে সান্ত্বনা দেব তুমি বলো শুনি, আমি এখন কি নিয়ে বেঁচে থাকব এই পৃথিবীতে যেখানে আমার আপন মানুষটাই আজ নেই। এত বড় শাস্তি কেন দিলা আমাকে, কি অপরাধ ছিল আমার। তার সব ব্যবহৃত জিনিস আমি নাড়াচাড়া করছিলাম, হঠাৎ তার লেখা ডায়েরির শেষ পাতাটায় চোখটা আটকে গেল, যেখানে লেখা ছিল, জান আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, আমাকে ছাড়া থাকতেও তোর অনেক কষ্ট হবে, আমিও তোকে অনেক ভালোবাসি সোনা, এবং কি নিজের জীবনের থেকেও অনেক বেশি। আর কিছুদিন পরই তো আমি তো মা হতে চলেছি, শুনেছি মা হওয়ার সময় নাকি অনেক কষ্ট হয়, অনেকে মারাও যায়। আমি যদি মরে যাই তাহলে একটুও কাঁদবি না, কিন্তু আমার সন্তানকে দেখে রাখিস, ওকে অনেক আদর করিস, ঠিক মতো খাস তুই, শরীরের যত্ন নিস, আর হ্যাঁ রাতে কিন্তু একদম বাসার বাইরে থাকবি না। তুই অনেক ভালো রে, আমি বিনা কারণে তোর উপর অনেক অনেক অবিচার করেছি, রাগ করেছি, তোকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিস প্লিজ সোনা। আমি যদি মরে যাই তুই একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবি, দেখিস ও আমার থেকেও তোকে বেশি ভালোবাসবে। আমাকে তুই কথা দে সবসময় ভালো থাকবি, এটা মনে রাখিস আমি সবসময় তোকে দেখব, তুই যদি ভালো থাকিস আমিও ভালো থাকব, আর যদি কষ্টে থাকিস তবে মনে রাখিস আমিও কষ্টে থাকব। ভালো থাকিস সোনা, খুব ভালো থাকিস, এটি তোর অভিমানী বউ। লেখাটা কাল্পনিক ছিল, কিন্তু বাস্তব জীবনে এরকম ঘটনা অনেক ঘটে। তাই যতদিন বেঁচে আছেন, যতদিন মনের মানুষটা আপনার পাশে আছে, ততদিন মনের মানুষটাকে সম্পূর্ণ সময় দিন, তাকে সম্পূর্ণরূপে ভালোবাসুন, যাতে পরবর্তী সময়ে মায়ের আফসোসগুলো আপনার জীবনকে কুড়িয়ে করে না খায়। আপনার সবাই ভালো থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের পরবর্তী ভিডিওকে আরও ভালো করে তুলবে, তাই আপনাদের কমেন্টের আশায় রইলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।
আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের সাথেই থাকুন। ধন্যবাদ।